পবিত্র কোরআনের সম্মানের জন্য রাশিয়া যা করেছে তা এখন পর্যন্ত কোনো মুসলিম দেশ করতে পারেনি বা করেনি রাশিয়া দেখে দিয়েছে যে মুসলিম দেশ না হওয়া সত্ত্বেও রাশিয়া পবিত্র কোরআনের সম্মানের জন্য যে কোনো মুসলিম দেশ থেকে বেশি সাহস দেখাতে পারে রিসেন্টলি রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের চেয়ারম্যান ভেলেন্টিনা ইউরোপে বসে পবিত্র কোরআন পুরনো মতন জঘন্য ঘটনা বন্ধের আহ্বান জানিয়েছেন মানে আপনারা বুঝতে পারতেছেন যে ইউরোপে অর্থাৎ পশ্চিমাদের মাঝে বসে তাদের চোখে চোখ রেখে উনি বলছেন যে আপনারা যে কাজটা করছেন এটা হচ্ছে একটা জঘন্য কাজ এটা কোনো বাক স্বাধীনতা না এটা হচ্ছে একটা জঘন্য অপরাধ কোনো মুসলিম বিশ্ব কি বা কোনো মুসলিম দেশকে কি এমনটা করতে পেরেছে হ্যাঁ আপনারা বলবেন যে মুসলিমরা তো নিন্দা জানিয়েছে মুসলিম দেশের তরফ থেকে অনেক পোস্ট দেওয়া হয়েছে তো ঘরে বসে তো নিন্দা এবং পোস্ট আমিও দিতে পারবো এতে কোনো বড় আহামরি কোনো কিছু করেনি কোনো মুসলিম দেশকে মাঠে নেমে পশ্চিমাদের চোখে চোখ রেখে তীব্র নিন্দা জানাতে পেরেছে জানাতে পারেনি পেরেছে শুধুমাত্র রাশিয়া রাশিয়া ফেডারেশন কাউন্সিলের এই চেয়ারম্যান আরও বলেছেন যে সরকার যদি বিবেকের অধিকারী হয় অর্থাৎ সেখানে বসে সেখানকার সরকারকে বলছে যে আপনি যদি বিবেকের অধিকারী হন তাহলে আপনার উচিত এমন পদক্ষেপ নেওয়া যাতে কোরআন পুরোনো মতন এরকম জঘন্য ঘটনা ইউরোপের কোনো দেশে আর না ঘটে উনি কিন্তু এখানে বসে থাকেনি উনি পশ্চিমা মিডিয়াকে বলেছে যে আপনারা এত শিক্ষিত হওয়া সত্ত্বেও কেন এই জঘন্য একটা ঘটনা ঘটার পরও বোবার মতন বসে আছেন আপনাদের উচিত অর্থাৎ পশ্চিমা মিডিয়ার উচিত যে কোরআন পুরনো মতন এই ধরনের জঘন্য তীব্র নিন্দা জানানো তাই উনি পশ্চিমা মিডিয়াদের সমালোচনা করে তাদেরকে উপদেশ দিয়েছেন যে পশ্চিমা মিডিয়া যান তাদের মুখ বন্ধ না রেখে এই ধরনের তীব্র নিন্দা জানায় এবং এই ধরনের ঘটনা যেন আর না ঘটে তার জন্য কঠোর থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করার দুঃখের বিষয় যে রাশিয়া মুসলিম দেশ না হওয়া সত্ত্বেও যে সাহসটা দেখিয়েছে এখন পর্যন্ত কোনো মুসলিম দেশ সেই সাহসটা দেখাতে পারেনি আমি জানি না কেন এই খাবার ব্যাপারে আপনাদের মতো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন